একাত্তরে পরাজিত হলেই বঙ্গবন্ধুকে ফাঁসিতে ঝোলানো নীল নকশা এঁকেছিল পাকিস্তানি দোসররা। 66-এর ছয় দফা থেকে যে ষড়যন্ত্রের শুরু তা 69-এর গণ অভ্যুত্থানে আরও গভীর হয়। মুক্তিযুদ্ধে পরাজিত হয়ে কিছুটা হোঁচট খেলেও ঘাপটি মেরে থাকা খুনিরা 75-এর 15ই আগস্ট রাতের অন্ধকারে স্তব্ধ করে দেয় গোটা বাংলাদেশ। বঙ্গবন্ধুকে নিয়ে দীর্ঘকাল গবেষণা লিপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুনিউল ইসলামের সাথে দুর্বিষহ স্মৃতিচারণ করেছেন বাতেন বিপ্লব। ক্যামেরায় ছিলেন সামির আহমেদ। রাজধানীর ধানমন্ডি, বাড়ি নম্বর 32, স্বচ্ছ কাঁচে মোড়ানো ছোপ ছোপ রক্তমাখা ইতিহাসের স্তূপ, যেন ঘুমান্ত বাংলাদেশের বুক ঝাঁঝরা করা নারকীয়তার এপিটাফ। ইটপাথরের দেয়ালে গা ছমছম করা ক্ষত বিক্ষত বুলেটের আঘাত স্মরণ করিয়ে দেয় জাগ্রত জনতার বিভীষিকাময় এক ভোরে বুকের পাঁজর ভাঙা বোবাকান্না। সময়ের ব্যবধান বেড়েছে, কিন্তু ব্যথাতুর বাঙালির অশ্রুসিক্ত চোখ আজও ব্যাকুলতার বাঁধ ভাঙে। এই বর্বরতার ব্লুপ্রিন্ট সূচিত হয়েছিল 66-এর ছ দফা আন্দোলনের সময়। গণ অভ্যুত্থানে লুকিয়ে থাকা সেই ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের বিজয়ে থমকে যায়। সব কিছু প্রস্তুত করা হয়েছিল। 69-এর আন্দোলনে যদি আমরা ব্যর্থ হতাম এবং 71-এর মুক্তিযুদ্ধে যদি আমরা ব্যর্থ হতাম, তাহলে শিওর তারা বঙ্গবন্ধুকে নিশ্চিতভাবে তারা ফাঁসি দিত। ঘাতকের মদতদাতাদের মুখোশ উন্মোচনের না বলা অনেক কথাই বলে যেতে চান এই গবেষক। এটা একটা পুরোদস্তুর মিলিটারি অপারেশন ছিল, কিন্তু ট্যাঙ্ক, কামান, হেভি মেশিন গান, গোলা বারুদ, অটো মেশিন গান সব কিছু নিয়ে এটা সামরিক একজন ওই ধরনের কর্মকর্তার সম্পৃক্ততা ছাড়া যতক্ষণই হোক, যত ষড়যন্ত্রকারী হোক না কেন, তার পক্ষে, তাদের পক্ষে এই দুঃসাহস করা সম্ভব হতো। একজন মহানায়কের পার্থিব এবং অপার্থিব মূল্যায়নের সহজ সরল এবং শুদ্ধতম জীবনাচরে অপশক্তির বিবেক বর্জিত এমন ঘৃণ্য থাবা জন্মান্তরের আর্তনাদ হয়ে থাকবে। বাংলাদেশ নামক পাঠশালার ঐতিহাসিক এবং কালজয়ী পাঠ্যপুস্তকের শেষ পৃষ্ঠা পর্যন্ত জড়িয়ে আছে যে বঙ্গবন্ধু সেই বিশ্বজয়ী রাষ্ট্রপ্রধানের সাদামাটা বাড়ি এটি। এখান থেকেই বোঝা যায় বাংলাদেশের প্রতিটি বাঙালির জীবন কিভাবে গড়তে হবে, কিভাবে পড়তে হবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ধানমন্ডি 32, ঢাকা।